नमस्कार बंधुरा, आमी रुमा साहा। वेलकाम किचेने आपनादेर सकलके जानाई सादर आमंत्रण। आमी आजके आपनादेर साथे शेयर करब फिश फ्राइयेर रेसिपी। आमरा साधारणत भेटकी माछेर फिले दिए फिश फ्राई खेये थाकि, किन्तु आजके आमी देखाबो किभाबे भोला माछ दिए फिश फ्राई करा जाय। आमी एखाने दुटो भोला माछ निये निएछि जार ओजन 600 थेके 650 ग्राम। एबार भोला माछेर आँच छाड़िये माथाटिके केटे ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমি জল বসিয়ে গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন এবং হাফ টিস্পুন হলুদ। জলটা ফুটে এলে এই মাছ দুটি এই গরম জলে দিয়ে 3 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন মাছটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ওভেনটি বন্ধ করে মাছটিকে তুলে আমি একটি ঝাঁজরির মধ্যে রেখে দেব। ঝাঁজরির মধ্যে রাখলে মাছের সমস্ত জল ঝরে যাবে এবং ফিশ ফ্রাইটি বানাতেও কিন্তু সুবিধা হবে। এবার মাছটিকে পাটে পাটে খুলে মাছের থেকে আমি কাটা ছাড়িয়ে নেব। ফিশ ফ্রাই করার জন্য আপনারা একটু বড় মাছ ব্যবহার করবেন। এই বড় মাছ ব্যবহার করলে আপনাদের কাটা বাছতে সুবিধা হবে এবং পলে পলেও কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে ফুলে আসবে। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে বাছা হয়ে গেছে। এবার একটি মিক্সিং বোলে আমি মাছগুলোকে ঢেলে নেব। এবার এই মাছগুলোকে হালকা করে স্ম্যাশ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, 3 টিস্পুন পেস্ট করে নেওয়া পেঁয়াজ, ১ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন ধনে পাতা বাটা, আর দিয়ে দেব 1 কোয়া লেবুর রস। এবার মাছটিকে ভালো করে মেখে নেব। খুব বেশি স্ম্যাশ করব না, মাছটা হালকা করেই মেখে নেব। এই মাছ দিয়ে আমি 6খানা ফিশ ফ্রাই করব, তাই আমি 6খানা ফিশ বল প্রথমে বানিয়ে নেব। এবার ফিশ বলগুলোকে আমি দু হাতে চেপে চেপে ফিশ ফ্রাইয়ের আকার দেব। দেখুন আমি এইভাবে 6টি ফিশ ফ্রাইয়ের বেস তৈরি করে নিয়েছি। ফিশ ফ্রাইয়ের কোটিংয়ের জন্য আমি এখানে একটি ডিম এবং বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা কিন্তু ব্রেড ক্রাম ব্যবহার করতে পারেন। বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিংটি করলে ফিশ ফ্রাইটি খেতে খুব মুচমুচে হয়, তাই আমি এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যে কোনো মুদি দোকান থেকেই বিস্কুটের গুঁড়োটি কিন্তু সহজেই পেয়ে যাবেন। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে ডিমের সাথে গুলে নেব। এবার এই মাছের উপর আমি দিয়ে দেব 1 টিস্পুন ফেটানো ডিম। এবার এর মধ্যে 1 টিস্পুন বিস্কুটের গুঁড়ো দিয়ে ছুরি এবং হাতের মাধ্যমে ফিশ ফ্রাইয়ের শেপ করে নেব। দেখুন আমি সুন্দর করে একটু ধৈর্য নিয়ে ফিশ ফ্রাইয়ের মাপে বানিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক বন্ধু হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। মাছের অপর দিকটিও কিন্তু আমি একই রকমভাবে ডিম এবং বিস্কুটের গুঁড়ো দিয়ে শেপ করে নেব। একই রকম কোটিং আমি আরেকবার করে নেব। দেখুন পুরো ফিশ ফ্রাইয়ের শেপ তৈরি হয়ে গেছে।
দেখুন আমি একই রকমভাবে ছটি ফিশ ফ্রাইয়ের বেস বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তারপর ভেজে নেব। আপনারা কিন্তু এভাবে ফ্রিজে 2-3 দিন রেখে দিয়েও খেতে পারবেন। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ফ্রিজ থেকে বের করে এগুলোকে ভেজে নেব। একটি প্যানে আমি 150 ml রিফাইন অয়েল ঢেলে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটি গরম হয়ে গেছে, এবার আমি ফিশ ফ্রাইগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। হালকা ভাজা হওয়ার পর আমি ফিশ ফ্রাইটি উল্টে দেব। আরেকবার আমি উল্টে দেব। দেখুন ফিশ ফ্রাইটি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি ফিশ ফ্রাইটি তুলে নেব। দেখুন ফিশ ফ্রাইগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন এবং ছোট বড় সকলের মন জয় করে নিন। এবং আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।